আসসালামু আলাইকুম, এ ভেরি গুড আফটারনুন টু ইউ অল। আশা করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো লকডাউনের কথা চিন্তা করে আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছি। সো আমরা প্রত্যেক দিন ছাত্র ছাত্রীরা কিভাবে পড়াশোনা করবে সে ব্যাপারে আজকে আমরা দিক নির্দেশনা দেব। সো আমাদের ক্লাসটা আজকে তৃতীয় শ্রেণীর জন্য, তো আমি শুরু করছি প্রথমে বাংলা দিয়ে। বাংলায় তোমরা প্রথমে পড়বে পুজো বুড়ির গল্প। এই গল্পটির পুরো গল্পটা রিডিং পড়বে এবং রিডিং পড়া শেষ করে শব্দের অর্থগুলো মুখস্থ করবে। এবং বাংলা শেষ করে আমরা কি করব, ইংলিশে যাব। ইংলিশের দি কাউ অ্যান্ড দি ফগ স্টোরির যে ইউনিট আছে সেই ইউনিটের দি কাউ ইজ ইটিং থেকে ফ্রগ ইট সাম গ্রাস পর্যন্ত রিডিং খুব যত্ন সহকারে এবং খুব গুরুত্ব সহকারে পড়বে এবং এই প্যাসেজের প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ মুখস্থ করবে এবং এই প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ড ওয়ার্ডের বাংলা অর্থ মুখস্থ করবে। সো ইংলিশ শেষ করে তোমরা ধর্ম বই খুলবে। ধর্ম বইয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ আমাদের প্রথম দুই অধ্যায় শেষ হয়েছে, আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করেছি। তো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আখলাক। ওই আখলাক অধ্যায়ের প্রথম দুই পৃষ্ঠা রিডিং পড়বা, কারণ রিডিং না পড়লে তুমি প্রশ্ন সম্পর্কে বুঝতে পারবে না। সো রিডিং পড়া শেষ করে এই বোর্ড বইয়ের যে প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন, সেই সংক্ষিপ্ত প্রশ্নের 1, 2, 3 তোমরা মুখস্থ করবে এবং লিখবে। সো আমরা এটিএম মাহবুব হাসান মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা ইউটিউব চ্যানেল খুলেছি। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমদাদুল হক মিলন, অর্থাৎ ESM চ্যানেল। সো তোমরা যদি সহজে ভিডিওগুলো পাইতে চাও তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং আমাদের চ্যানেলের যেই প্রত্যেক দিন যেই ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো তোমরা অবগত থাকবে এবং সেই বিষয়গুলো দেখবা, তাহলে তোমরা খুব সহজেই আমাদের প্রত্যেক দিনের ক্লাসের আপডেট পেতে পারবা। সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট এভরিওয়ান।